জীবনকাঠি ধারাবাহিকে অভিনয় করছিলেন ওয়েন্ডিলা। আবার তিনি ক্যান্সারে আক্রান্ত। নেট মাধ্যমে এ খবর জানিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন ওয়েন্ডিলা শর্মা। দিল্লির এক বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছু বছর আগে তার শরীরে প্রথম থাবা বসিয়েছিল পিনেট ক্যান্সার। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছিলেন ওয়েন্ডিলা। তারপর ফের কাজে ফেরা, চুটিয়ে চলছিল তার অভিনয় জীবন। এবার ক্যান্সার ফিরেছে তার ফুসফুসে। খবর, দিন কয়েক আগে অসুস্থ হয়ে পড়ায় পরিবার তাকে নিয়ে যান দিল্লিতে। সেখানে এক বেসরকারি হাসপাতালে নানা পরীক্ষার পর চিকিৎসকরা জানান কথা। গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে ওয়েন্ডিলার প্রথম কেমোথেরাপি, এ খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। তার ফুসফুসে একটি 7 সেন্টিমিটারের টিউমার ধরা পড়েছে। কেমো শেষ হলে তারপর টিউমার অপারেশন বিষয়ক সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা। এই মুহূর্তে দিল্লিতে অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তার বন্ধু তথা বামাক থ্যাপা ধারাবাহিকের অভিনেতা সব্যসাচী চৌধুরী। সব্যসাচী বললেন, প্রথম পর্যায়ের কেমো শেষ হলে ও কলকাতায় ফিরতে পারে। প্রসঙ্গত, দীর্ঘ লড়াই শেষে 2015 সালে ক্যান্সারে জয়ী হন তিনি। 16টি কেমোথেরাপি এবং 33টি রেডিয়েশনের পর ক্যান্সার মুক্ত হন তিনি। কিন্তু এরই মাঝে ফের বিপত্তি। অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরুন, এমনটাই চাচ্ছেন সবাই। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।